একটি নির্মীয়মাণ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে পড়ে মৃত্যু হল এক নির্মাণকর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের ষষ্ঠীতলা এলাকায়। জানা গিয়েছে মৃত নির্মাণকর্মীর নাম সাধন মণ্ডল, তিনি নদিয়ার বহির্গাছির বাসিন্দা। এদিন এলাকায় একটি নির্মাণ বাড়িতে কর্মরত ছিলেন সাধন। অভিযোগ, সেই কাজ করার সময় হঠাৎই 11,000 ভোল্টের বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে রাস্তায় এসে পড়েন সাধন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। তবে উপযুক্ত নিয়ম মেনে ওই বিল্ডিং তৈরি হচ্ছিল কিনা তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। রডের কাজ করছিল, কারেন্ট ছিল ওখানে। আচ্ছা, তারপর কি হলো? তারপরে কারেন্টে ধরলে পরে বাসটে পড়ে গেল নিচে। কোথায় হয়েছে এটা? ওই হাজারি ডাক্তারের সামনে। কি নাম কার যিনি মারা গেছেন? সঞ্জয়। কোথায় বাড়ি? বহির্বিশ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নার ডাল ও ভাতে পোকা, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আইসতলা এলাকায়। অভিযোগ, আইসতলার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার জন্য মজুত রাখার ডাল ও চালের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ পোকা, আর প্রত্যেক দিন সেই পোকা লাগা চাল ও ডাল দিয়েই রান্না করে খাওয়ানো হচ্ছে শিশুদের। বৃহস্পতিবার এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পরে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরকম খাবার দিলে কোন মায়েরা খাওয়াবে বাচ্চাদের? কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডিলিট উপাধি দেয়া হলো প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে এসে তিনি তার বক্তব্যে বলেন, দেশের জনসংখ্যার বৃহত্তম অংশকে শিক্ষিত করে তোলার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সদাত্মক ভূমিকা নেওয়া হলেও এখনও সমাজের সর্বস্তরে শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। এদিন বিশ্ববিদ্যালয়ের 29তম এই সমাবর্তন অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতির পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি ও খড়গপুর আইআইটি কলেজের অধিকর্তা পার্থপ্রতিম চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী কবির সুমন। এদিনই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় চত্বরে 35টি স্মার্ট ক্লাসরুম তৈরি করা হবে। ট্রেনিং ইনস্টিটিউটের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগ উঠল বনগাঁয়। বৃহস্পতিবার গভীর রাতে এই ইনস্টিটিউটের দোতলায় একটি মেয়ের চিৎকার শুনতে পান এলাকাবাসীরা। তারপর তারা ওই ঘরে গিয়ে দেখতে পান বাইরে থেকে দরজা বন্ধ আর ঘরের ভেতরে একটি মেয়ে। এরপরই বিষয়টি ওই ইনস্টিটিউটের মালিক জয়তু মল্লিককে জানালে তিনি গোটা বিষয়টি অস্বীকার করেন। তবে এলাকাবাসীদের দাবি, ওই ট্রেনিং সেন্টারের আড়ালেই অসামাজিক কাজ ও মধুচক্র চলছে। হাবড়া অশোকনগরের পর এবার বাগদা। সম্পত্তির ভাগাভাগি নিয়ে সালিশি সভা ডেকে মা ও বোনকে মারধরের অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বাগদার হরিনগর এলাকায়। ঘটনার পরই আক্রান্ত মা রেবা মণ্ডল, অভিযুক্ত ছেলে অশোক মণ্ডল ও বৌমার রীতা মণ্ডলের নামে অভিযোগ দায়ের করেছেন বাগদা থানায়। রাতেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। শরীর খারাপ ছিল, হসপিটালে ভর্তি করে আমার রেখে চলে এসেছে। এক মাস আমি হসপিটালে রয়েছি, আনতে যাইনি না। এই মেয়েরা মেয়েরা গেছে। আজকে কি হয়েছে? আজকে ওই জমি নিয়ে মেয়েরা বলছে, মাকে যখন ভাত দেবি না তাহলে বাবার সম্পত্তি আমরা রেখে নেব। লোকজনের সামনে, বাড়িতে হঠাৎ গেস্ট, চিন্তা কি? এবার 1 কেজি মাংস রান্না করুন মাত্র 10 টাকায়। হ্যাঁ, চন্দন চিকেন ও মিট মশলার গুণে আপনার রান্নায় আসবে স্বাদের জাদু। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পাল বাইজার মেশিনে উন্নত গুণমানের চিকেন, মিট মশলা, লঙ্কা, জিরে, ধনে মশলা, গরম মশলা ও হলুদ তৈরি করা হয়। এছাড়াও রয়েছে পুষ্টিগুণে ভরা সোয়াবিন। এবার আনুন চন্দন গুঁড়ো মশলা আর কেড়ে নিন সবার নজর।
এবার পূজোতে চন্দনের নতুন সংযোজন, সরকারের ল্যাবরেটরিতে পরীক্ষিত এবং ফ্যাসাই নাম্বার যুক্ত চন্দনের শাহি চানা ছাতু, সুস্বাদু এবং পুষ্টিতে ভরপুর। বাগদা ব্লক তৃণমূল কংগ্রেস ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিজয় সম্মিলনী অনুষ্ঠান। এদিন এলাকায় তৃণমূল কংগ্রেস সমর্থকদের নিয়ে বাগদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের মধ্যে এক বিজয় সম্মিলনীর আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার এই বিজয় সম্মিলনীতে উপস্থিত ছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয়া মমতা বালা ঠাকুর। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি রতন ঘোষ এবং বনগাঁ পৌরসভা চেয়ারম্যান শঙ্কর আড্য। আমাদের তৃণমূল কংগ্রেস থেকে আমাদের যে সভাপতি বাগদার রাম ঘোষ, তাকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই। পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের গোপা রায় গোপাল দাঁড়িয়ে এসে সকল আশীর্বাদ দোয়াত্তর আশীর্বাদ করছে, ও যেন ভালো কাজ করতে পারে। সেই সাব ইন্সপেক্টর অফ স্কুলের অফিস থেকে সরকারি বই চুরি করে পাচার করতে গিয়ে ধৃত এসআই অফিসের এক ঠিকাকর্মী। ধৃত ঠিকা শ্রমিকের নাম মীর ইমরান। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার যুগপুরে। সূত্রের খবর, নাকাশিপাড়া থানার যুগপুরে সাব ইন্সপেক্টর অফ স্কুল অফিসে সম্প্রতি মেরামতির কাজ শুরু হয়েছে। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়ে ওই অফিসের বিভিন্ন স্কুলে পাঠানোর জন্য মজুদ রাখা বই বস্তাবন্দি করে পাচার করছে। এখানে একটা এসআই অফিস আছে যেখানে গোডাউনে গভর্নমেন্টের বইপত্র রাখা হয়। তো এসআই অফিসটা এখন সংস্কারের কাজ চলছে, প্লাস্টার হচ্ছে। তো সেই প্লাস্টার হচ্ছে বইগুলো তো বস্তায় ভরে নতুন বইগুলো গোলায় পাচার করা হচ্ছে। কে বা কারা পাচার করছে মানে উনি সারা বছর থাকে বইপত্র, উনি সব স্কুলগুলোতে ট্রান্সফার করে, উনি নিয়ে যাচ্ছে ভ্যানালা দিয়ে। 700 বোতল ফেন্সিডিল সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো ধানতলা থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম মিঠুন সাহা ও স্বপন সাহা। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধানতলা থানার আড়ংঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, বুধবার রাতে ধানতলা থানার পুলিশ খবর পায় বাংলাদেশে পাচার করার জন্য বহু পরিমাণ ফেন্সিডিল মজুত করা হয়েছে। সেই মতো খবর পেয়ে হানা দেয় পুলিশ। অভিযুক্ত স্বপন ও মিঠুনকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয় মোট 700 বোতল ফেন্সিডিল। ধৃত এই দুই ব্যক্তিকে 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে তোলা হয়েছে মহকুমা আদালতে। 71,500 স্টেপলারের পিন দিয়ে প্রায় 555 মিটার লম্বা স্টেপলার পিনের চেন তৈরি করে গিনিস বুক অব ওয়ার্ল্ডে নাম নথিভুক্ত করল নদিয়ার অনুপম সরকার। নদিয়ার শান্তিপুরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা অনুপম সরকার পেশায় কৌতুক মঞ্চ সঞ্চালক। ছোট থেকেই অনুপমের ইচ্ছা ছিল এমন কিছু করার যাতে বিশ্বের দরবারে তার নাম স্বীকৃতি পায়। সেই মতো ইউটিউব থেকে ভিডিও দেখে অনুপম এই লম্বা চেন তৈরি করার সিদ্ধান্ত নেয়। 2018 সালের 9 এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মকাণ্ড শেষ হয় জুলাই মাসের 13 তারিখে। এই পুরো কাজের প্রত্যেক দিনের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য পাঠানো হয়েছিল গিনিস বুক দপ্তরে। সেই মতো সেপ্টেম্বরের 28 তারিখে মেলে স্বীকৃতি পান অনুপম বাবু। তিনি জানান, পরবর্তী দিনেও এই ধরনের কাজ করে বিশ্বের দরবারে বাংলা তথা ভারতবর্ষের নাম উজ্জ্বল করবেন। মিটার রিডিং দেখার নাম করে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা। বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা মহিলা। ঘটনায় পলাতক অভিযুক্ত, তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযোগ, প্রতি মাসে ভাড়াটে এই নিগৃহীতা মহিলার বাড়ি মিটার দেখতে আসতো অভিযুক্ত বিমল হালদার নামে এক ব্যক্তি। বৃহস্পতিবারও সে মিটার দেখতে আসে, তারপর সে নিগৃহীতা এই মহিলাকে শ্লীলতাহানি করার চেষ্টা করে। মহিলা চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরই রাতে বারাসাত থানায় অভিযোগ দায়ের করে নিগৃহীতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ।